সবাইকে বলে দাও হ্যাপি সরস্বতী পুজো। দেখো আমার বাবাকে আজকে আমি রেডি করিয়ে দিয়েছি, আর আমার পাপা দেখো পুরো রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে। পাঞ্জাবি এটা কালকে কে দিয়েছে? মানি দিয়েছে। সুন্দর লাগছে না? চলো এবার আমাদেরকেও রেডি হতে হবে। হ্যাঁ অবশ্যই। আর আমার ছেলেকে যে এই লকেটটা এখন পরাবো, নিয়ে ঘুরে বেড়া চোখে চোখে পেছো। মানি নিয়েছে। হ্যাঁ তুমি সুন্দর করে আজকে সাজো। ওকে পুরো রেডি করিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ঘুম পেয়েছে। বলি বাবা লে। সরস্বতী পূজা বলে কথা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে না? সরস্বতী পূজায় ঘোড়া আমার হয়ে গেছে, দেখো দেখো হয়ে গেছে ঘোড়া। আমি সাজতে যাব সকাল 8টায় যাওয়ার কথা, এখানে এখন 10:30 বাজে, 10:30 বাজে, এদিকে রন আসেনি, মানে শাড়ি আসেনি আমার, কিচ্ছু হলো না কিচ্ছু। এবার আমার সরস্বতী পুজো গেছে, আমি কি দিয়ে কি করব দাদাভাই? এই এতক্ষণ পরে আমাকে দিয়ে আসতে হচ্ছে সাজা, আমি সাজুগুজু করবো। শ্রুতি দিদিদের বাড়িতে এখন দিয়ে আসতে হচ্ছে, আমি একটু সাজবো তার জন্য। চলো আমার ব্লগে তো সাজুগুজু দেখানো যাবে না, মানে দেখাবো না, রন আসছে যেহেতু ওর জন্য আমি ব্লগ করছি না। আমাদের ব্লগটা একটু স্পেশাল হবে, তো সাজুগুজুর ভিডিওটা সুপার স্পেশাল, সাহস তো সাজুগুজু করে তোমাদেরকে এই ব্লগে দেখাবো। তো চলো যাই, ভালো লাগছে না? দেখো দাদা ভাই কি দারুণ লাগছে। আমি ছোটটা কুত্তায় নিয়ে যাবে না তো? ওকে রেখে গেলাম, আমি চলে যাই। দেখো না ওকে কি দারুণ লাগছে, ইয়েপি লাগছে। এরকম করে তুমি প্রথম বলি নিয়ে মনে হচ্ছে তোকে তুলে নিয়ে যাচ্ছে। তো তুমি এখন সাজতে থাকো, আমি পরে আসছি। ওকে ফাইনাল লুকটা দেখবে নাকি একবার? হ্যাঁ চলো দেখো। এই দেখো আমাদের মা সরস্বতী, কি দারুণ লাগছে না? লাগছে নাকি? কাজল পরবে বলছে, আমাকে কাজল পরিয়ে দাও। ও তো পরতেই দিচ্ছে না। শুশুরি লাগছে? শুশুরি লাগছে? সোনা শুশুরি লাগছে? আলে বাবা লে, চোখটা দোলে পুলো মুছে দিল। ঠিক আছে, অনেক সুন্দর লাগছে, আর লাগবে না, সুন্দর লাগছে দেখি। বাহ একটু স্মাইল করে দাও, একটু হাসো। তো ওই বেবিটা সাজা কমপ্লিট, এবার আমি সাজবো, জানি না আমাকে আবার কেমন লাগবে। এবার আমি তো বেশি মেকআপ করবোই না, না একটু চোখে কাজল টাজল পরিয়ে দেবে, এরকম দেখি কি সাজায় এবার দিদি, মানে দেখি এবার কি সাজায় দিদি ভাই। তো এই যে আমার অনেকটাই কি কি মুখে মাখালে জন্য বেস্টটা হয়েছে। আচ্ছা তো আমি আজকে আমি আবারও মেকআপ করে দেখতে চাই যে সত্যি আমাকে মেকআপে ভালো লাগে কিনা। তো একবারে সাজা গোজার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই সেজে গুজে কমপ্লিট হয়ে গেছে, মারবো কিন্তু আমি তো মুখ তুলছি, মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ আর্টিস্ট, এই যে আমি শুধু মুখ তুলছি। আসলে দিদি ভাই তো খুব সুন্দর লাগে, দেখি তো গুজে থাকতে কেমন লাগছে আমাকে, পুরো ইন টোটাল মানে শাড়ি পরানো মেকআপ করানো দিদি ভাই করেছে, কেমন লাগছে দাদা ভাই আমাকে? খুব সুন্দর লাগছে। এবার চলো তাড়াতাড়ি করে বাড়ি, তোমার বর বসে গেছে। তো গাইজ ওনার বর চলে এসেছে, তাই বর বর করে ডেকে দিচ্ছে দেখি। ঘরে ঢুকতে হবে, বরের অত ইচ্ছে নেই, তোমরা দেখতে আসবে, ঘরে ঢুকতে হবে। আর তোমার বরে দেখা আসো আগে, বর কোথায়? তুমি লুকাইছিল, চিনতেই পারছি না, আমি ছিলাম তোমার পিঠে। আর তুমি কখন রেডি হবে? আমার কিছু নাই। কি নাই? তোমার দেখে এখন ইচ্ছে হয়েছে নাকি?
তাড়াতাড়ি করে যেটা আছে সেটাই পড়ো। মেয়েদের আর ছেলেদের ডিফারেন্স এইটাই দেখো, আমি আমি কিন্তু এরকমই আছি। ঠিক দেখো তুমি কিরকম আছি, আমি কিরকম আছি, আমি কিরকম ঠিক দেখো হচ্ছে 10 মিনিট পর সকাল সকাল যখন কথা বলতে তখন এক মিনিট, এক মিনিট আমি বলি ওই ওই দিকে ঘুরি ওই দিকে এখন একটা বাজে আমার ইচ্ছা সুন্দর খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এবার সত্যি সত্যি 10 মিনিট পরে দেখা হচ্ছে। এই যে ভাই রেডি হয়ে গেছে। কোন সাজগোজ নেই এখনো, তো এরা বেরাবে তারপরে আমরা রেডি হব। কেন পড়বে না কানেরটা খুলে দাও না, কানে টাইম অনেক দেরি হয়ে যাচ্ছে। ভালো লাগছে তাই না মা? এটাই মানে পড়বে না, কত সুন্দর লাগছে তাই না? কত বাজে লাগছে আমি এইসব, আরে আমি সব পড়তে কম্পিউটার কানে লাগে আমার, চুলটা তো ছাড়াই রয়েছে না, দেখা যাবে না তাই না? সারা তাহলে মানে তো পড়বে মা আমাকে যত ভাবে সাজাতে পারে। যা পড়লো না তো যে ভাইরা এখন বেরিয়ে যাচ্ছে সব ওয়্যারিং পত্র নিয়ে। টাটা শুভ দাদা, ভালো সাবধানে যেও, চলে যাও সাবধানে। মানি চলে গেছে বাবা, মানি চলে গেছে, যা ভালো হয়েছে। এবার কে কোলে নেবে তোমাকে? এবার আমরা যাবো বাবা, আমরা বেরোবো এটাতে করে এখন। হ্যাঁ বাবা, মানি চলে গেছে, কাঁদছে তুমি, কাঁদছে মানি চলে গেছে বলে, মানি চলে গেছে। হ্যাঁ মানি চলে গেছে, মানি মনে চলে গেছে তাই কাঁদছ। হে কি কি বাবা কে? তো গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি, আমার ছেলেকে তো নিয়ে যাওয়া যাবে না বাইকে করে, তো আমরা দুজন এখন ঘুরতে যাব। আর আমার পাপাকে কেমন লাগছে সবাই কমেন্টে বলবে, কিন্তু পাপাকে খুব সুন্দর লাগছে। তো এখন একটু ঘুরতে যাব, এই এত বেলা করে ঘুরতে বেরোচ্ছি, কি আর ঘুরবো কি আর দেখব, কিছু তো দেখার নেই। গিয়ে তো বিয়ে হয়ে গেছে, ব্যাচেলার লাইফ থাকলে একটা আলাদা একটা ইয়ে হবে। সুন্দরী সুন্দরী সরি সুন্দরী বুকে নিয়ে যাচ্ছি, তো খুব ভালো লাগতো তাহলে। আমি শুনে নিয়েছি এই মাথায় চন্দন বলল। আচ্ছা ভাল লাগছে না একা একা ঘুরতে, বিয়ে খেয়ে নেবা, আমাদের বিশাল কন্টেন্ট হবে। তো গাইস আমরা এখন একটা বোনের বিয়ে দিতে যাব। কোথায় হবে বিয়েটা? কালিনিবাস। কালিনিবাস কোথায়? কিন্তু তোমাদের পাড়া কালিনিবাস কোথায়? হ্যাঁ কালীমন্দির। তো কালিনিবাস একটা ব্রাহ্মণের বাড়িতে পুজোটা কি সরি বিয়েটা হবে। তোমরা দেখো আজকে বিশাল ইন্টারেস্টিং ব্লগ হচ্ছে এটা। বেরিয়েছিলাম আমরা ঘোরার জন্য, কিন্তু এখন আর মনে হচ্ছে ঘোরা হবে না, আমাদের হবে না, আমরা বোনের বিয়ে। অ্যাকচুয়ালি আমরা একা একা ঘুরতে ভালোবাসি না, তো সবাই মিলে যাবো এই বোনের বিয়ে। তো আমার আরেক বোন সাজিয়েছে,
তো এখন আমরা যাব ঘুরতে, মানে বিয়ে দিতে। তোমরা ব্লগটা দেখতে থাকো, আমরা জাস্ট একটুখানি ঘুরে আসি, তারপরে বোনের বিয়ে। ও এখন কি ওকে এখানে থাকবে? হ্যাঁ, ও এখন কি এখানে থাকবে? হ্যাঁ এখানে থাকবে। তো কে আসবে, বর নিতে আসবে? কি সুন্দর লাগছে বোনটাকে, খুব সুন্দর লাগছে। এইমাত্র মঙ্গল পার্টিতে আসলাম ঘুরতে, সারাদিন পরে দেখা হয়ে গেল। কি ভিড় কি ভিড়! উই বাবা, পুরি বাবা, তুই কোথায়? তিথি গেছে কেশবদের বাড়িতে। আচ্ছা, ভালো আছে তো? সন্তান কোথায়? গাইস অসাধারণ। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখছি আরো কত কি আছে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে আমার প্রচুর ভিড় আছে ভেতরে, জানো তো, ভেতরে আমার প্রচুর ভিড় আছে। কেন বলতো, বউকে নিয়ে আসতে না, যদি বউকে নিয়ে যদি পার্কে আসা যায় আসি, তাহলে লোকে ভাবে অন্যের বউ নিয়ে এসছে। আমাদের ব্যারাকপুরে কেমন ভিড় হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আরে দুজনে 100 টাকা টিকিট, জানো তুমি, দেখো 100 টাকা টিকিট। গার্লফ্রেন্ড নিয়ে আসতে ভালো হতো, বউকে নিয়ে 100 টাকা খরচা করা যাবে। বউকে নিয়ে 100 টাকা খরচা করা যায়, গার্লফ্রেন্ড নিয়ে আসলে 100 টাকা খরচা করার কোনো ব্যাপার না। বউকে নিয়ে 100 টাকা খরচ করা মানে বিশাল ব্যাপার। লাইফ তো তাদেরই, যারা যারা গার্লফ্রেন্ড নিয়ে এসে, আমাদের গেলা বউ নিয়ে এসেছি। তুমি কি কি বলতে চাইছো, তোমার কি ইচ্ছা? ভালো আছে? হ্যাঁ ভালো আছে। কোন ভালো তুমি বলতে চাইছো? দিতি ভালো আছে? হ্যাঁ ভালো আছে। কথা তার আগে বউকে নিয়ে 100 টাকা খরচ করে ফেলেছি, এটা মানা যায় না। তো গাইস এতক্ষণ ধরে অনেকগুলো রিলস করলাম, কিন্তু একটা রিলস কাজে লাগাতে পারিনি। আমি জানি না কেন কি ইনস্টাগ্রামটা কোনো প্রবলেম করছে, একটা রিলসও হলো না। প্রীতির সাথে করার চেষ্টা করেছিলাম, ওর সাথে করার চেষ্টা করছি, ও নিজেও করার চেষ্টা করছে, একটা রিলসও হচ্ছে না, জানি না কি হয়েছে। এত কষ্ট করে রিলসগুলো বানাচ্ছি, যখন রিলস বানাতে সবাই তাকিয়ে পড়ে আর লজ্জা লাগে। তাও বানিয়েছে অনেকগুলো, কিন্তু ফোনটা আমাকে বারবার অপমান করছে, হচ্ছে না। আর একটা কথা বলবো, আজকে মঙ্গল পান্ডে পার্কে এসে এত ভালোবাসা পেয়েছি ধারণার বাইরে। এত লোক আমাদের ভালোবাসে, এই বছর সেরা উপহার বলে, এটা সেরা উপহার থেকে সব থেকে বেশি কথা। আমার তো চোখে দিকে দিকে যাচ্ছে, সব কাপলরা এসে তো ছোট ছোট লেগে বসে আছে তারা। খুব আগ্রহের সাথে এসেছিলাম, দোলনা খাবো, দোলনা ঝুলবো, মানে ঝুলবো। হিন্দি কথা কয় তো ম্যাডাম, হিন্দি বোঝে না, হিন্দি বলতে পারে না। তুমি কি লাইন দিচ্ছ নাকি ওখানটা? আরে ওটা বাদ দাও, ওটা বড় ছোটদের। আর তুমি বড় হয়ে গেছো অনেকটা, ওটা যদি ছোটদের। তুমি এতক্ষণ পরে এটাই পেলে? তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, আর এখন বাড়ি চলে যাব। বাড়ি চলে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নেবো কিছু, তারপরে বাড়ি যাব। তো গাইস এখন মঙ্গলবার থেকে বেরিয়ে আমাদের ইচ্ছা হলো কিছু খাবো, আর খাবো মানে কি বিরিয়ানির দোকানে যেতে পারতাম, মানে যাওয়ার ইচ্ছা ছিল। এত ভিড় যাওয়া যাবে না। এখন মাটন রোল খাবো এই দোকান থেকে, সুদামার থেকে মাটন রোল খাবো। বিরিয়ানি দুটো অর্ডার করা হয়ে গেছে।
তো আমাদের দুজনে খুব ভালো লাগছে। তো গাইজ আমাদের সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট করে আমার বাড়ি চলে আসলাম। এখন বাড়িতে গিয়ে দেখি আমার ছেলেটা কি করছে। বাবা তুমি হাত পা ধুয়ে এসেছো আগে? পাপা তুমি পাল্টি খাচ্ছ নাকি? তুমি কি পাল্টি খাচ্ছ? ও বাবা, এই যে দেখো তাকাও তাকাও তো এদিকে, তুমি কি ব্যাপার, তোমার কি ব্যাপার, তুমি পাল্টি খাচ্ছ তাহলে আমার ছো না রে। তো গাইজ আমরা অনেকক্ষণ ধরে বাড়িতে চলে এসেছি আর এসে আমার ছেলের সাথে আমরা খেলা করছিলাম আর ওইদিকেও ঘুমিয়েও পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।